নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের জন্য এই মুহূর্তের বড় সুখবর, ইতিমধ্যে 2025 সালে অস্কার পেতে চলেছে লাভপাতা লেডিস মাঝিমাপ ত্রিপুরার সন্তানের। কথা বলবো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, লাভপাতা লেডিস অস্কার পেতে চলেছে 2025 সালে, এবং যার দ্বারা এই লাভপাতা লেডিস তিনি রাজ্যেরই সন্তান, কি বলবে তার সম্পর্কে এবং এই আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো সুপ্রীতি, অস্কারে যেতে চলেছে লাপাতা লেডিস অবশ্যই অস্কার পাবে এমনটাই আশা রাখবো আমরা। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই তবে আমরা অবশ্যই আশা রাখবো সেই সুখবরটাও যেন আসে আমাদের কাছে যে অস্কার পেয়েছে লাপাতা লেডিস। তবে বর্তমানে যে তোমায় যে যতটুকু খবর দিতে পারছি, অস্কারের জন্য কিন্তু ভারতের হয়ে যে নমিনেশন পেয়েছে লাপাতা লেডিস, অনেকগুলো ফিল্ম যেটা হয়ে থাকে সাধারণত 2025 এর অস্কার, সেখানে ভারতীয় ভারতীয় সিনেমা থেকে যে সমস্ত সিনেমাগুলি অস্কারের জন্য নমিনেট পাঠানো হয় সেই সেই হিসেবে কিন্তু লাপাতা লেডিস কে সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ ভারতের তরফ থেকে ভারতীয় চলচ্চিত্র হিসেবে অস্কারে যাবে লাপাতা লেডিস, এবং সেখানকার বিচারকরা সেখানকার যারা সিনেমা বোদ্ধা আছেন তারা কিন্তু করবেন যে অস্কার পাবে কিনা। এবং আমরা অবশ্যই আশাবাদী, যখন এত বড় সুখবর এসে তখন এটাও খুব একটা দূরে নয় লাপাতা লেডিস, কারণ আমরা দেখেছি লাপাতা লেডিস এত সুন্দর একটা সিনেমা, মানে সত্যি অসাধারণ। এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে নারী স্বাধীনতা বা নারীর ক্ষমতায়ন নিয়ে এত কথা মানে কথা বলছে সেই সিনেমাটি, এবং সিনেমাটি কিন্তু লিখেছেন এই রাজ্যেরই একজন অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত খুব জনপ্রিয় একজন লেখক, যে কিনা সেইভাবে প্রচারের আড়ালে সেভাবে আসছে না, কিন্তু তবে এরাজ্যেরই কিন্তু সন্তান, সে এরাজ্যেরই সন্তান বিপ্লব গোস্বামী, সেই কিন্তু এই সিনেমার যে স্ক্রিপ্টটি সেই স্ক্রিপ্টটি লিখেছেন, এবং চিত্রনাট্যকারও তিনি, কিরণ রাও সিনেমাটি ডিরেক্ট করেছেন। এর আগেও আমরা দেখেছিলাম কিরণ রাও এর ধোবিঘাট, তিনি ডিরেক্ট করেছেন অসাধারণ সিনেমা, এবং তারপরে এই যে লাপাতা লেডিস। তবে বরাবর এই ধরনের অনেক একটা কন্ট্রোভার্সি চলছিল, এটা কি তাহলে মেইন স্ট্রিম সিনেমায় ধরা হবে, বা লাপাতা লেডিস কি একটা প্যারালাল সিনেমা হয়ে থেকে যাবে, সেই সমস্ত কন্ট্রোভার্সি কিন্তু একেবারে উড়িয়ে দিয়ে আমরা দেখেছিলাম বক্স অফিসেও যথেষ্ট ভালো কালেকশন করেছিল লাপাতা লেডিস, মানে একটা প্যারালাল সিনেমা বা মেইন স্ট্রিম সিনেমা, এই যে কন্ট্রোভার্সি রয়েছে সেই কন্ট্রোভার্সি উড়িয়ে দিয়ে কিন্তু যথেষ্ট ভালো একটা বক্স অফিস রেকর্ড করে দেখিয়েছিল, এবং সাধারণ যারা দর্শক হয়েছেন তাদের কাছে যথেষ্ট সমাদৃত হয়েছিল লাপাতা লেডিস, তার গল্পের জন্য, তার চিত্রনাট্যের জন্য যথেষ্ট চর্চিত হয়েছিল দর্শকদের কাছে। এবং আমরা দেখেছিলাম যে নারীর ক্ষমতায়ন নিয়ে সেই কথা, মানে একেবারে সুন্দর করে খুব সাদামাটা একটা গল্প, একটা সাধারণ সাদামাটা গ্রামের গল্প, সেই গল্প থেকে মানে এত সুন্দর ভাবে একটা সামাজিক বার্তা দেওয়া যায় সেটা হয়তো লাপাতা লেডিস না দেখলে বোঝা যেত না। অবশ্যই আমি একটু সিনেমার রিভিউ এর দিকে চলে যাচ্ছিলাম অবশ্যই, তবে বর্তমানে যে খবরটা তোমাকে জানিয়ে রাখবো সেই রাজ্যের জন্য কিন্তু যথেষ্ট এটা সুখবর, অত্যন্ত সুখবর এবং গর্বের খবর, কারণ এই যে লাপাতা লেডিস এর অন্যতম কি বলবো পিলার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার বিপ্লব গোস্বামী, তিনি কিন্তু এরাজ্যেরই যুবক, এরাজ্যেরই সন্তান তিনি, এবং তার লেখা তার চিত্রনাট্যের এই লাপাতা লেডিস অবশেষে অস্কারে যেতে চলেছেন। বড় বড় সিনেমা, বড় বড় বাজেটের সিনেমাকে হারিয়ে কিন্তু ভারতের হয়ে অস্কারের নমিনেশন অস্কারের রাস্তায় এগিয়ে গেল লাপাতা লেডিস। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমায় শুভেন্দু। অর্থাৎ এই অস্কার পেতে চলেছে যে ছবি বা নমিনেটেড হতে হয়েছে যে ছবি তা হলো লাপাতা লেডিস, আর তার পিছনে যে স্রষ্টা রয়েছে তিনি হলেন এই রাজ্যেরই সন্তান বিপ্লব গোস্বামী, এবং তাকে যদিও আমরা এখনো পর্যন্ত তার বক্তব্য পাইনি, কিন্তু অবশ্যই তার বক্তব্য নেওয়ার চেষ্টা থাকবে নিউজ ভ্যানগার্ডের। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।